পূজো শুরুর সুর বেঁধে দেয় মহালয়া। পিতৃ তর্পণের ভোরে রেডিওতে মহালয়ার দেবী বন্দনায় ঘুম ভাঙে আম বাঙালির। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডী পাঠ দিয়ে দেবী পক্ষের সূচনা হয় বাংলায়, আর সেই স্বর বাংলার ঘরে ঘরে পৌঁছে দিত আকাশবাণী। একসময় শুধুমাত্র রেডিওই ছিল একমাত্র মাধ্যম যাতে মহালয়া উদযাপন করত বাঙালি। কালের সঙ্গে সঙ্গে প্রযুক্তির উন্নতি হয়েছে অনেক। রেডিও টেলিভিশনের সময় পার করে এখন মোবাইল ও ইন্টারনেটের সময়। অত্যাধুনিক প্রযুক্তিতে রেডিও ব্রডকাস্টিং পাল্টে গিয়েছে। ঘ্যার ঘ্যার নয়েজের আকাশবাণীর দিকে আর তাকিয়ে নেই কেউ, আর তার প্রভাব গিয়ে পড়ছে রেডিও বিক্রির বাজারে। বরং বলা ভালো, এক ক্লিকেই সব কিছুই হাতের মুঠোয়। বর্তমানে মহালয়ার আগে শুধুমাত্র প্রবীণরা ভিড় জমান রেডিও দোকানে, বলছেন তুফানগঞ্জ শহরে রেডিও বিক্রেতারা। এখন তো আধুনিক যুগ, এখন তো সবকিছু মোবাইল টোবাইলের মধ্যেই হয়। এখন তো রেডিও আগের মতো বিক্রি নাই, চলে দুই একটা করে বুড়াগুলো এসে নেয়। আগে কিরকম চলত? আগে ভালো চলতো, মহালয়ার আগে রেডিও বেচে তাল পাইতাম না। এখন তো নাই, এখন খুবই কম। হ্যাঁ, বিক্রি হয় না রেডিও? না, খুবই কম বিক্রি হয়, কম। হ্যাঁ, নতুন মোবাইল টোবাইলের জন্য এখন মোবাইল টোবাইল বাড়ানো যাওয়াতে রেডিও রিটাই কমে গেছে। খারাপ হলে আমরাই ঠিক করে দিই, আর যদি বেশি খারাপ হয় ওটা তার আর ঠিক হবে না, হয়ই। পরিবর্তনশীল জীবনের মতোই কালের নিয়মে বাজার তার মতো করে এগিয়ে চলেছে। তার প্রভাব রাজ্যের সব ক্ষেত্রেই পড়েছে, আর সেই ধাক্কা থেকে মুক্ত নয় রেডিও। কোচবিহার থেকে সনদ বর্মনের রিপোর্ট, সময় কলকাতা।